হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর কে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা কোনো বিহাইন্ড দ্য সিন বা কোনো ব্লগ নয়। আজকের ভিডিওটা তোমরা জানোই, আমি কিছুদিন আগে নিকন ZF কিনেছি, তো সেটারই একটা আনবক্সিং ভিডিও তোমাদেরকে করে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ, একটা প্রথমে এটা হচ্ছে FTZ অ্যাডাপ্টার, এইটা নিয়েছি, FTZ অ্যাডাপ্টার 2 যেটা, সেটা আমি নিয়েছি। আর সাথে নিয়েছি এই যে নিকন ZF, এটা হচ্ছে বডির বক্স। তো এইটার সাথে আমি আপাতত এটা নিয়েছি। তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটার মধ্যে কী কী আছে। প্রথমে বক্সটা ওপেন করে নিই। এটার মধ্যে ফার্স্টে দেখো, একটা SD কার্ড দিয়েছে। ফার্স্টে হয়ে গেল SD কার্ড একটা, এটা সাইডে রেখে দিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্যামেরার চার্জার, এটাও সাইডে রেখে দিই। তারপরে এখানে তোমার বিল আছে, আর এগুলো কিছু ইউজার ম্যানুয়াল, এটাও বিল, এটাও ইউজার ম্যানুয়াল। তো এগুলো সাইডে আপাতত রেখে দিলাম। এবার এর ভেতরে আর কি আছে, এর ভেতরে আছে একটা ডাটা কেবিল, আর তার সাথে এটা হচ্ছে চার্জারের ডাটা কেবিল, আর তার সাথে আমাদের বডিটার ডবল ব্যাটারি পেয়েছি, এই যে দুটো ব্যাটারি। আর এটা হচ্ছে মেন আমাদের বডি, এই যে এটা আনবক্সিং করে নিই। এটা হচ্ছে নিকন ZF বডি, পুরো এটা রেট্রো লুক তোমরা দেখতে পাবে। এর আগে একটা ছিল নিকন ZFC পুরনো দিনের, যেটা এরকম রেট্রো টাইপের লুক ছিল। তো এখনও সেরকমই রেট্রো টাইপের একটা লুক করেছে নিকন এই বডিটা, তোমাদের যাতে একটা পুরনো রেট্রো টাইপের লুকের একটা ক্যামেরা তৈরি করেছে। এবার আমি এটা নিয়েছি, এটা খুবই একটা ভালো ক্যামেরা। আমি আপাতত 2-3 দিন ইউজ করার পরেই তোমাদেরকে বলছি, তোমরা ইউটিউবে অনেক রিভিউ দেখতে পেয়ে যাবে। আর আপাতত এইটা নিয়েছি, এর সাথে আমি আর কোনো লেন্স নিইনি, যাতে আমার ধরো তোমরা অনেকেই জানো যে আমি নিকনের ইউজার, নিকন D5600 ইউজ করতাম আগে। তো এখন আমি ইউজ করছি নিকন ZF ইউজ করছি, নিকন D5600টাও আছে। তো সেহেতু আগে আমার 50mm ছিল, 85mm ছিল, আমি সেইগুলো ইউজ করেছি। আগে আমার তোমার DX বডির জন্য আমি ইউজ করতাম, দেখবে 50mm আর 85mm, আমি এটার সাথেই ইউজ করবো FTZ অ্যাডাপ্টারটা দিয়ে। তো আপাতত ক্যামেরাটা এখানে থাক, আমি তোমাদের FTZ অ্যাডাপ্টারটাও দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এটা হচ্ছে FTZ অ্যাডাপ্টার। তো এটা বডির মধ্যে লেগে যাবে, কীরকম করে লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে বডি থাকবে, এটা এই যে। এবার আমি এই কম্বোটার সাথে তোমার, আমি আমার আগের যে 50mm ছিল বা 85mm ছিল, সেগুলো সব আমি ইউজ করতে পারবো খুব তাড়াতাড়ি। এটার ফটোশ্যুট বা তোমার ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন বা এটার ফটো কেমন আসে বা ভিডিও কেমন আসে, সব কিছুর জন্য সব কিছু নিয়েই আমি নতুন ভিডিও বানাবো। তো তোমরা দেখো, এটা আমি কিনেছি প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে, মেট্রোগলি থেকে। এখন কি প্রাইস চলছে সেটা জানার জন্য তোমরা প্রফেশনাল এন্টারপ্রাইজে যেতে পারো বা মেট্রোগলির যে কোনো দোকানে যেতে পারো। সেখানে গিয়ে তোমরা আগে দেখবে সব দোকান ঘুরে, সেখানে ঘুরে দেখার পরে তারপরে তোমরা যেখানে দেখবে কম প্রাইসে পাচ্ছ সেখানে তোমরা ইয়েটা করবে। আবার তোমরা যদি এই আনবক্সিংয়ের ভিডিওটা সাপোর্ট করো, তাহলে আমি এরকমের নতুন নতুন জিনিস যেগুলো আমি কিনবো বা ফটোগ্রাফি রিলেটেড যে কোনো জিনিসেরই আমি আনবক্সিং যখন কিনবো তখন তোমাদের আনবক্সিংয়ের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো বাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আবার খুব খুব তাড়াতাড়ি নিকন ZF-এরই একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিও আসবে, তোমরা দেখো সাপোর্ট করো, যেমনভাবে সাপোর্ট করছো ওরকমভাবেই সাপোর্ট করতে থাকো। সবাই ভালো থেকো, বাই।